নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে ধনতেরাসের অভিনন্দন শুভেচ্ছা জানাই। 2022-এ ধনতেরাসের শুভ মুহূর্ত এবং আপনারা কখন এই ধনতেরাসে কেনাকাটা করবেন, কোন কোন জিনিস আপনারা কিনবেন এবং কোন কোন জিনিস আপনারা কিনবেন না, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রচুর কমেন্ট এসেছে হোয়াটসঅ্যাপে, স্যার ধনতেরাসের ব্যাপারে আপনি ভিডিও দিন, অনেকেই কমেন্ট করেছেন। কারণ অনেকে কনফিউশন হয়ে আছে যে ধনতেরাসটা অ্যাকচুয়াল কবে হচ্ছে। দেখুন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস হয়, অর্থাৎ কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস কিন্তু সংগঠিত হয়। অর্থাৎ এই দিন ধন্বন্তরি আপনার প্রকট হয়েছিল কলসি নিয়ে। অর্থাৎ ধন্বন্তরি কলসি নিয়ে প্রকট হওয়ার জন্য এই দিন ধনতেরাস পালন কিন্তু করা হয়। তো এই দিন ধনতেরাসের দিন কোন সময় আপনারা কেনাকাটা করবেন, কোন সময় আপনারা কোন কোন জিনিস আপনারা কিনবেন, সেদিন কোন সময়টা পুজোর জন্য ভালো, দেখুন ধনত্রয়োদশী তিথি লাগছে, ধনতেরাসের তিথি লাগছে 22 অক্টোবর শনিবার সন্ধ্যা 6:02 ধনতেরাসের ত্রয়োদশী তিথি লাগছে আপনার, ত্রয়োদশী তিথি লাগছে 22 অক্টোবর আপনার 6:02 এবং ত্রয়োদশী থাকবে রবিবার 23 অক্টোবর সন্ধ্যা 6:03 পর্যন্ত। এই ত্রয়োদশী তিথি আপনার লাগছে 22 এবং 23 অবধি থাকবে। 22 6:02 লাগছে, সন্ধ্যা 6:02 এবং আপনার 23 আপনার 6:03 এই ত্রয়োদশী তিথি কাটবে। এবার অনেকের মনে একটা কনফিউশন দেখা গেছে, ধনতেরাসটা শনিবার হবে না রবিবার হবে? যেহেতু রবিবার সূর্যোদয়টা পাচ্ছে, এই জন্য রবিবার কিন্তু ধনতেরাসের জন্য আদর্শ কিন্তু দিন। অর্থাৎ ধনতেরাসে যারা কেনাকাটা বা পুজো যারা করতে চাইছেন, এই পুজো করার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু সময়। দেখুন, ধনতেরাসের ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, ধনতেরাসের যারা কেনাকাটা করবেন ভাবছেন, কেনাকাটার ক্ষেত্রে সেই সময়টা আপনাকে জানাবো। তার আগে আমি একটু পুজোর সময়টা জানিয়ে দিই, যারা ধনতেরাসের শুভ মুহূর্তে পূজা করবেন তার আগে একটু বলি, সেদিন মা লক্ষ্মী এবং গণেশজির কিন্তু পূজা কিন্তু হয়। মা লক্ষ্মী এবং গণেশজির কিন্তু পূজা সেদিন কিন্তু হয়। সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তাই প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ধনতেরাসের পুজোর সময়টা আপনাদের 5:05 থেকে আপনার 23 5:05 পুজোর প্রদোষকালের পুজো মুহূর্ত, প্রদোষকালের পুজো মুহূর্তে 5:05 থেকে সন্ধ্যা 6:03 পর্যন্ত কিন্তু থাকছে। যারা ধনতেরাসে পুজো করে 5:05 থেকে সন্ধ্যা 6:03 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু থাকছে, লিখে নিন যারা করবেন পুজো তাদের ক্ষেত্রে। এইবার আমি জানাবো ধনতেরাসের শুভ মুহূর্তে কখন কেনাকাটাগুলো আপনারা করবেন। অনেকে কেনাকাটাটা ধনতেরাসের দিন বিভিন্ন রকম জিনিস কেনা হয়, কারণ একটা জিনিস দেখুন, ধনতেরাসের দিন ধন্বন্তরি সোনার কলসি নিয়ে কিন্তু আপনার প্রকট হয়েছিল, এই জন্য এই দিন কিন্তু কোনো কলসি কিনা কিন্তু খুব ভালো। কলসি বা ঘট, পিতলের ঘট, পিতলের কলসি খুব কিনা ভালো, কিন্তু ওই কলসি বা ঘট যখন আপনারা বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই এটা যেন কোনো পূর্ণ কিন্তু অবশ্যই থাকে, আপনি জল দিয়ে পূর্ণ করবেন বা আপনি ধান দিয়ে কিন্তু অবশ্যই পূর্ণ করে নিয়ে আসবেন, তাতে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু আপনি পাবেন। অর্থাৎ
পিতলের কলসিগুলো অবশ্যই কিনবেন, বা পিতলের ঘটগুলো, ঘুটিগুলো যেটা হয় ঘট, সেটা অবশ্যই কিনবেন। কারণ ধন্বন্তরি এই ঘট কলসি নিয়েই কিন্তু প্রকট হয়েছিল, তাই এই দিন কিন্তু কলসি কেনাটা খুবই কিন্তু ভালো। এর সাথে সাথে অনেকে চাঁদি কিনেন, সোনা কিনেন, সোনা এবং চাঁদি, আপনার পিতল বা তামা কিনা কিন্তু বিশেষভাবে কিন্তু সৌভাগ্য কিন্তু আসে। কাঁসার জিনিস অবশ্যই কিন্তু ভালো। অর্থাৎ আমি এর পরের ভিডিওতে রাশিভিত্তিক আমি বলবো কোন কোন রাশির মানুষ কোন কোন জিনিসগুলো কিনবেন, আপনার ক্ষেত্রে কোন জিনিসটা শুভ, আমি রাশিভিত্তিক কিন্তু আলোচনা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে, এর পরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিন্তু করে দিব। এবার আমি জানাবো ধনতেরাসের ক্ষেত্রে আপনার কেনাকাটার শুভ মুহূর্ত। দেখুন, একটা শুভ সময় থাকছে আপনার 5:02 থেকে, আপনার 5:02 থেকে শুরু হচ্ছে 6:03 পর্যন্ত, সন্ধ্যা 5:02 থেকে সন্ধ্যা 6:03 পর্যন্ত কিন্তু কেনাকাটার সব থেকে, ধনতেরাসের দিন প্রত্যেকে কেনাকাটা করেন, সব থেকে শুভ মুহূর্তটা আমি আপনাদেরকে বললাম 5:02 থেকে 6:03 মধ্যে কিন্তু আপনারা কেনাকাটাটা করুন। এই সময়টা বিশেষভাবে কিন্তু শুভ সময়, কেনাকাটার ক্ষেত্রে আদর্শ সময়। এবং আরেকটি যে সময় আছে দুপুরবেলা, যেটা আপনার 12:46 থেকে আপনার শুরু হচ্ছে, 12:46 থেকে শুরু হচ্ছে আপনার 2:08 পর্যন্ত, 12:46 কেনাকাটা। আরেকটি সময় 12:46 থেকে 2:08 পর্যন্ত সময়টা কিন্তু শুভ কেনাকাটার ক্ষেত্রে। এবং এর থেকেও ভালো সময় যেটা আমি যদি বলি, 5:02 থেকে 6:03 পর্যন্ত, অর্থাৎ 23 অক্টোবর 2022 রবিবার পড়েছে দিনটি, এই দিনটি কিন্তু ধনতেরাসের আসল দিন, এই দিন কেনাকাটা করুন, বিশেষভাবে সৌভাগ্য পাবেন। কিন্তু এই দিন কী কী কেনাকাটা করবেন না, দেখুন, লোহার কোনো জিনিস আপনারা কিনবেন না। আপনারা এই সময়ের মধ্যে লোহা, প্লাস্টিক, কাঁচ, অথবা লোহা, প্লাস্টিক, কাঁচ, তারপরে আপনার স্টিলের কোনো বাসন, এগুলো কিন্তু কিনবেন না। স্টিল, লোহা, প্লাস্টিক কোনো মতে ভুল করে কিন্তু কিনবেন না এই দিন ধনতেরাসের দিন। ঝাঁটা কেনা খুবই কিন্তু শুভ। কোন ঝাঁটা কিনবেন, যেটা খিলের ঝাড়ু হয় না, আপনার নারকেলের পাতা দিয়ে যেটা তৈরি হয় খিলের যেটা ঝাড়ু, সেটা আপনারা অবশ্যই গৃহে কিন্তু নিয়ে, যে কোনো ঝাড়ু নিয়ে আসলে হবে না, খিলের সেই ঝাড়ুটা নিয়ে আসতে হবে, তাতে কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন। কারণ আরেকটি কথা, ঝাড়ুতে কোনো দিন পাওয়া দেবেন না, ঝাড়ুতে কিন্তু মা লক্ষ্মী নিবাস কিন্তু, অর্থাৎ ঝাড়ুকে সেদিন পুরাতন ঝাড়ু ফেলে দিন এবং নতুন ঝাড়ু আপনারা কিনে নিয়ে আসুন, তাতে বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং এই ধনতেরাসের কেনাকাটার আমি যে শুভ মুহূর্তটা বললাম, ক্রয় করার শুভ মুহূর্ত, এবং কোন কোন জিনিসগুলো আপনাদের করেন, এই জিনিসগুলো ভুল করেও কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। এবং সেদিন মা লক্ষ্মী এবং গণেশের অবশ্যই পুজো অর্চনা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং এই দিন আপনারা যদি হলুদ কিনে নিয়ে আসতে পারেন, হলুদ, আপনি শুকনো হলুদগুলো পাওয়া যায়, সে হলুদও যদি আপনি বাড়িতে গৃহে যদি নিয়ে আসতে পারেন, হলুদ নিয়ে আনাটাও কিন্তু শুভ কিন্তু দেয়। এবং সেদিন কোনো ধার বাকি কোনো কিছু ধারে আপনারা কিনবেন না, অন ধার বাকি বা কাউকে ধার দেওয়া এটা কোনো মতে ভুল করে করবেন না। নমস্কার।